নানা জাতের মধুরামে পরিপূর্ণ চট্টগ্রামের ফলমন্ডি সর্বরাহ বেশি থাকায় দামও হাতের নাগালে সামনে দাম আরো কমবে বলছেন পাইকাররা সাতক্ষীরা আমার বেশি সাতক্ষীরা মেহেরপুর আম বেশি আতান আছে ল্যাংড়া আম আছে হিমসাগর আম আছে রূপালী আম আছে আপনার সব জায়গায় আম হইছে প্রচুর আম হইছে হয়তো বা দাম কমতে পারে আগামী মৌসুমে যে আগামী 10-15 দিন পরে থেকে মিনিমাম 50 থেকে 60-70 গাড়ি পর্যন্ত মাল আসবে বাহারি রকমের আমের সেজেছে চট্টগ্রামের ফলমন্ডি সারা বছর ব্যস্ততা থাকলেও আমের মৌসুমে এই ব্যস্ততা কয়েক গুণ বেড়ে যায় বন্দরনগরীর সবচেয়ে বড়ই ফলের আড়তে ট্রাক ভর্তি আম নামানো থেকে শুরু করে ক্রেতার কাছে বিক্রি সব মিলিয়ে পুরো জায়গা জুড়ে চলে অন্যরকম এক ব্যস্ততা পুরো চট্টগ্রামের আমের বেশিরভাগ জোগানই এখান থেকে যায় সারা দেশ থেকে আমের গাড়িগুলো এখানে এসে জড়ো হয় সেখান থেকে পাইকারদের থেকে কিনে নেয় খুচরো দোকানিরা এবার আমের ফলন ভালো হয় সর্বরাহ অনেক বেশি বলে মনে করছেন বিক্রেতারা হিমসাগর ল্যাংড়া লক্ষণভোগ গুটিয়াম ছাড়াও বিভিন্ন জাতের আমের সরবরাহ রয়েছে এখন সামনে আরও অনেক জাতের আম আমাদের এই চট্টগ্রাম ফলমন্ডিতে হিমসাগর আম আছে গুটিয়াম ভালো আছে কমপ্লিট মেডিসিন ছাড়া এবং সম্পূর্ণ মেহেরপুর এবং কুষ্টিয়া থেকে আসতেছে আর ভালো আম এখনও মোটামুটি আমটা ম্যাচিউরড হয় নাই আরও 1-10 দিন পর ম্যাচিউরড হতে পারে বর্তমানে আপনার সাতক্ষীরা মেহেরপুর রাজশাহীর আম কম পরিমাণে কম রাজশাহীর আম এখন আস্তে আস্তে শুরু হচ্ছে সাতক্ষীরা আমের বেশি সাতক্ষীরা মেহেরপুর আম বেশি সামনে আমের চাহিদা বাড়বে তারপর আপনার সরবরাহ বাড়বে হয়তো বা দাম কমতে পারে এবছর তো আপনার আপনার রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর আপনার সব জায়গায় ইয়া হয়েছে আম হয়েছে প্রচুর আম হয়েছে আতান আছে ল্যাংড়া আম আছে হিমসাগর আম আছে রূপালী আম আছে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় আম পাকতে শুরু করে তাই এক এক আম এক এক সময়ে আসে বাজারে এই মুহূর্তে বাজারে সাতক্ষীরা টেকনাফ এবং খাগড়াছড়ি ও বান্দরবানের আমের সংখ্যায় বেশি এখন প্রতিদিন 200 টনের মতো আম আসলেও সামনে এই সংখ্যা 800 টনে গিয়ে দাঁড়াবে বলে জানান ব্যবসায়ীরা আগামী মৌসুমে যে আগামী 10-15 দিন পরে থেকে মিনিমাম 50 থেকে 60-70 গাড়ি পর্যন্ত মাল আসছে এখন এই যে সামনে যে লকডাউন কতটুকু হচ্ছে কোভিডের কি অবস্থা এটার উপর ভিত্তি করে কিন্তু বেচা বিক্রি হয় গতবার অনেক লস করেছে আমাদের যে এই যে আম ব্যাপারী বা যারাই ব্যবসায়ী ছিল সবাই অনেক টাকা লস করছে গত বছর আগে আমে ফরমালিন মেশানো হলেও বেশ কবছর ধরে শুরু থেকেই প্রশাসন তৎপর থাকায় এখন অনেকটাই ফরমালিন মুক্ত আম পাওয়া যাচ্ছে বলে জানান আমের পাইকাররা মূর্ছনৈশী মহানগর নিউজ চট্টগ্রাম।